স্যামসাং এম সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরে মানুষের মনে বেশ আগ্রহ এবং উৎকণ্ঠা ছিল। ফাইনালি স্যামসাং রিলিজ করে দিয়েছে তার এম সিরিজের দুটি ফোন, M10 এবং M20। এক কথায়, ফোন দুটি যে প্রাইসে এবং যে স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করেছে তা সত্যিই চমকপ্রদ, যার ফলে শাওমি, আসুস এবং রিয়েলমিকে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং আবার নতুন করে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে। আজকের ভিডিওতে আমি জানাবো স্যামসাং M20 ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ, প্রাইস এবং জানাবো আমার সৎ মতামত, যার ফলে আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন যে ফোনটি আসলে নেওয়া উচিত হবে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। স্যামসাং এম সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরে মানুষের মনে বেশ আগ্রহ এবং উৎকণ্ঠা ছিল। ফাইনালি স্যামসাং রিলিজ করে দিয়েছে তার এম সিরিজের দুটি ফোন, M10 এবং M20। এক কথায়, ফোন দুটি যে প্রাইসে এবং যে স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করেছে তা সত্যিই চমকপ্রদ, যার ফলে শাওমি, আসুস এবং রিয়েলমিকে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং আবার নতুন করে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে। আজকের ভিডিওতে আমি জানাবো স্যামসাং M20 ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ, প্রাইস এবং জানাবো আমার সৎ মতামত, যার ফলে আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন যে ফোনটি আসলে নেওয়া উচিত হবে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিসপ্লের ব্যাপারে। M20 ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি ভি শেপ বা ওয়াটার ড্রপ নচযুক্ত স্টাইলিশ 6.3 ইঞ্চির ফুল HD প্লাস IPS ইনফিনিটি ডিসপ্লে। এখানে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। তবে মন খারাপ করার কিছু নেই, কারণ ডিসপ্লেটি 19:5:9 অ্যাসপেক্ট রেশিওর এবং ডিসপ্লেটির রেজলিউশন হলো 1080x2340 এবং যেখানে পিক্সেল ডেন্সিটি হলো 409 PPI, যেখানে ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90%। তাই ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ক্রিসপি হবে এবং ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও 90% হওয়ায় ফোনটিতে বেজেল থাকবে নামমাত্র, তাই ভিউইং এরিয়া অনেকটাই বেশি পাওয়া যাবে এবং ডিসপ্লেটিতে সুরক্ষার জন্য ড্রাগন টেল গ্লাস ব্যবহার করা হয়েছে। তাই এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে না থাকলেও ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো অভিযোগ করার সুযোগ নেই। এবারে কথা বলা যাক ফোনটির বিল্ড ও ডিজাইনের ব্যাপারে। M20 ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভড গ্লাস এবং ফোনটির ব্যাকটি হলো পলিকার্বনেটের তৈরি এবং যেটিতে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। তাই ফোনটি ফ্রন্টের দিক থেকে যতটা প্রিমিয়াম মনে হয়, ফোনটি পেছন দিক থেকে কিন্তু অন্যান্য ফোনের মতো অতটা আকর্ষণীয় মনে হবে না। তবে ওভারঅল ফোনটির ডিজাইন কিন্তু বেশ আকর্ষণীয়। M20 ফোনটি একটি ডুয়েল সিম সাপোর্টেড ডিভাইস। ফোনটিতে দেওয়া হয়েছে একটি ডুয়েল সিম স্লট এবং একটি সেপারেট ডেডিকেটেড SD কার্ড স্লট, যার সাহায্যে 512 GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করা যাবে, যেখানে ফোনটিতে ডুয়েল 4G VoLTE সাপোর্ট করে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। ফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে একটি 13+5 MP ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে মেন ক্যামেরাটির অ্যাপারচার হলো F1.9 এবং অপর ক্যামেরাটি হলো একটি 5 MP 120° আলট্রা ওয়াইড লেন্স। তাই ফোনটির ব্যাক ক্যামেরাটি নর্মাল ডুয়েল ক্যামেরার থেকে অনেকটাই ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ ক্যাপচার করতে সক্ষম হবে। তাই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে নর্মাল লাইটে যেমন ভালো ছবি তোলা যাবে, তেমনই লো লাইটেও বেশ ভালো মানের ছবি তোলা যাবে। সাথে আছে লাইভ ফোকাস, ফলে অসাধারণ মানের পোর্ট্রেট শটও তোলা যাবে, সাথে LED ফ্ল্যাশ তো আছেই। ফোনটির ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয়, ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি F2.0 অ্যাপারচারযুক্ত 8 MP সেলফি ক্যামেরা, সাথে সেলফি ফোকাস ও ইন ডিসপ্লে ফ্ল্যাশও আছে। তাই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রাইস অনুযায়ী ভালো মানের সেলফি তোলা যাবে। ফোনটিতে 3.5 mm অডিও জ্যাক, FM রেডিও এবং চার্জিং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটির আরেকটি স্পেশাল ফিচার হলো ফোনটিতে ডলবি অ্যাটমোস ফিচার দেওয়া হয়েছে। তাই আপনি ফোনটি থেকে হেডফোনে গান শোনার সময় এক অসাধারণ অনুভূতি পাবেন। এখন জেনে নেওয়া যাক ফোনটির পারফরম্যান্সের ব্যাপারে। M20 ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে Exynos 7904 নামে একটি 14 nm ফিনফিট টেকনোলজির নতুন অক্টাকোর প্রসেসর, যেটি বেশ শক্তিশালী প্রসেসর। প্রসেসরটি দুটি কোর হলো A73 বেসড 1.8 GHz ক্লক স্পিডের এবং অপর 6টি কোর হলো A53 বেসড 1.6 GHz ক্লক স্পিডের। সাথে GPU হিসাবে আছে Mali G71 MP2।
তাই ফোনটির পারফরমেন্স যেমন ভালো হবে তেমনই বেশ এনার্জি এফিসিয়েন্টও হবে। তাই ফোনটি দিয়ে পাবজি সহ অন্যান্য গেমগুলি ল্যাগ ফ্রিভাবে খেলা যাবে। ফোনটিতে ওএস হিসাবে আছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে, এবং এখানে LPDDR4 RAM ইউজ করা হয়েছে, তাই ফোনটির অ্যাপ লঞ্চিং টাইম বেশ ফাস্ট হবে। M20 ফোনটিতে ফেস আনলক সহ রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং সব বেসিক সেন্সারগুলিও দেওয়া হয়েছে। ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 5000mAh-এর ম্যাসিভ ব্যাটারি, তাই ব্যাটারি ব্যাকআপ অসাধারণ পাওয়া যাবে। তবে ফোনটিতে কোনো কুইক চার্জ সাপোর্ট দেওয়া হয়নি, তবে একটি 15W-এর চার্জার দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনটিকে নর্মাল চার্জারের থেকে বেশ দ্রুত চার্জ করা যাবে। তবে এখানে বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি হলো ফোনটির একটি প্লাস পয়েন্ট। স্যামসাং এর আগে তাদের কোন ফোনে 5000mAh-এর ব্যাটারি দিয়েছিল আমি তো মনে করতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন। যদি সাথে কুইক চার্জ সাপোর্ট দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। M20 ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, চারকোল ব্ল্যাক এবং ওশান ব্লু কালারে। এবারে আসা যাক ফোনটির প্রাইসে। ফোনটির 3GB 32GB প্রাইস রাখা হয়েছে 10,999 ইন্ডিয়ান রুপিস, যেটির বাংলাদেশি প্রাইস হতে পারে 16,000-17,000 টাকার মতো, এবং 4GB 64GB প্রাইস রাখা হয়েছে 12,999 ইন্ডিয়ান রুপিস, যেটির বাংলাদেশি প্রাইস হতে পারে 18,000-19,000 টাকার মতো। সমস্ত কিছু বিচার করার পর আমার সৎ মতামত হলো স্যামসাং ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী গ্যালাক্সি M20 ফোনটির প্রাইস ও কনফিগারেশন যা আছে তা বেশ কম্পিটিটিভ। তাই আপনি যদি চায়না ব্র্যান্ড পছন্দ না করেন এবং যদি কম প্রাইসে ভালো মানের একটি ব্র্যান্ডেড ফোন খুঁজছেন যেখানে প্রাইস অনুযায়ী ভালো ক্যামেরা, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরম্যান্স পাওয়া যাবে, তাহলে অবশ্যই স্যামসাং M20 ফোনটি নেওয়া যায়। ফোনটি সম্পর্কে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন, এবং আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।